নমস্কার, উত্তর মেচুগ্রাম বসন্ত আবাস শিক্ষা সদনের অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর আলো অধ্যায়টি। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। আলো চ্যাপ্টার এটা নিয়ে পড়তে গেলে আমাদের জানতে হবে প্রতিবিম্ব কাকে বলে। আমাদের অষ্টম শ্রেণীতে এটা সর্বপ্রথম জানার বিষয় আলোক চ্যাপ্টারের প্রতিবিম্ব, আমরা কোনটাকে বলবো। তাহলে দেখবো আগে কতগুলো প্রতিবিম্বের ছবি। সিনেমার পর্দা, যেখানে আমরা সিনেমা দেখে থাকি, সেখানে দেখবো পেছন থেকে প্রজেক্টর মেশিনের সাহায্যে সামনে ছবি ফেলা হয়। তাহলে ওই ছবিটা কোথাও আলাদা জায়গায় তুলে এনে তারপর আমরা পর্দায় দেখছি, ওটা তার প্রতিবিম্ব। স্থির জলাশয়ে দেখবো জলের ওপরে যদি কোনো পাহাড় থেকে থাকে, ওই পাহাড়ের হুবহু একই রকম দেখতে জলের নিচেও আমরা একটা পাহাড় দেখতে পাবো। বা দেখবো জলের সাইডে কোনো গাছ থাকলে তার মতন একই রকমের একটা গাছ জলের নিচের দিকেও আমরা লক্ষ্য করব। তাহলে ওই যে দ্বিতীয় বস্তুটা তৈরি হচ্ছে, ওটা সবসময় প্রথম বস্তুর প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্ব কাকে বলে? না, কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবে। তাহলে প্রথম ছবিটাতে দেখবো কি হচ্ছে, আলোকরশ্মি এক জায়গা থেকে গিয়ে সামনের পর্দায় মিলিত হচ্ছে, তাহলে এটার জন্য প্রতিবিম্ব তৈরি হবে। আবার দ্বিতীয় ছবিটাতে দেখবো আলোকরশ্মি ওই জলের নিচের পাহাড়ের মাথা থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে দুটোর জন্যই প্রতিবিম্ব তৈরি হতে পারে, একটা প্রতিফলিত হয়ে আর একটা প্রতিসৃত হয়ে, মানে প্রতিসরণের জন্য। তাহলে বোঝা গেল প্রতিবিম্ব কাকে বলে। এরপরে দেখবো প্রতিবিম্বের প্রকারভেদ, মানে কত রকমের হয় এই প্রতিবিম্ব। প্রতিবিম্ব হয় দু রকমের। প্রথমে যে ছবিটা দেখলাম সেখানেই আমরা দুটো প্রতিবিম্ব সম্পর্কে দেখিয়েছিলাম। প্রথমের ছবিটা ছিল সদ্বিম্ব, দ্বিতীয় ছবিটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব মানে যেখানে গিয়ে আলোকরশ্মি মিলিত হচ্ছে বলে মনে হবে সেটা সদ্বিম্ব, যেমন সিনেমার পর্দা, ওখানে গিয়ে প্রতিবিম্ব এক জায়গায় মিলিত হয় সামনের পর্দাতে। আর পরে দেখবো অসদ্বিম্ব, কোথা থেকেও আলোকরশ্মি আসছে বলে যদি মনে হয়, দেখবো সমুদ্রের নিচে যে পাহাড়টা ছিল ওই পাহাড়ের চূড়ো থেকে আলো আসছে বলে মনে হচ্ছে আমাদের, তাই ওখানে আমরা পাহাড়টাকে দেখছি, তাহলে এটা গেল অসদ্বিম্ব। দুটোরই আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে, আমরা সংজ্ঞাটা পড়বো যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে, প্রথম ছবিটা। আবার কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত কথাটার মানে কি, অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে যদি মনে হয়, যেমন দ্বিতীয় ছবির ক্ষেত্রে, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটা মানে নিচের পাহাড়টাকে প্রথম পাহাড়ের অসদ্বিম্ব বলবো। তাহলে বোঝা গেল সদ্বিম্ব অসদ্বিম্ব প্রতিবিম্বের দুটো ভাগ। এরপরে কি দেখবো, আলোর প্রতিফলন। তাহলে এই প্রতিফলনের জন্যই দেখছিলাম প্রতিবিম্ব তৈরি হচ্ছিল। তাহলে প্রতিফলন কাকে বলে এটা আমাদের আগে বুঝে নিতে হবে। আমরা আগের ক্লাসগুলোতেও পড়াশুনো করেছি, এখনও একবার দেখে নেব। তার আগে দেখবো আমরা কোনো বস্তুকে কিভাবে দেখতে পাই। যেমন একটা ছবি দেখতে পাচ্ছ, একটা গাছের ছবি দেওয়া রয়েছে, সূর্য থেকে আলোকরশ্মি আসছে দিয়ে গাছে পড়ছে, গাছ থেকে আলোকরশ্মিটা আবার ঘুরে এসে আমাদের চোখে পড়ে, তার জন্য আমরা গাছটাকে দেখতে পাই। এক কথায় কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো যখন সেখান থেকে আলোকরশ্মি আমাদের চোখে আসবে। তাহলে এই পুরো ঘটনাটাকেই যদি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলেই দেখতে পাবো আমরা আলোর প্রতিফলন কাকে বলে, ওটা বুঝতে পেরে যাব। দেখবো যে রশ্মিটা এসে গাছের ওপর পড়েছিল ওটাকে আমরা আপতিত রশ্মি বলছি, এখানে এইভাবে বুঝিয়েছি আপতিত রশ্মি। আবার ওটা যেখানে পড়লো এখানে আমরা একটা কাঁচ ধরে নিয়েছি যে কাঁচের ওপর আলো ফেলাবো, তাহলে কাঁচে আলো পড়ে কী হবে, কাঁচ থেকে আলোকরশ্মি আবার প্রথমের দিকেই ফিরে যাবে। তাহলে ওই প্রথমের দিকে যে আলোকরশ্মিটা ফিরে গেল সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাহলে আলোকরশ্মি কিন্তু কাঁচের ভেতরে ঢুকলো না। তাহলে একটা আলোকরশ্মি এসে আবার সেই প্রথমের দিকেই ফিরে গেল, মানে ওপরে বায়ু মাধ্যম দেওয়া রয়েছে, ওপরে যেখান থেকে আলোকরশ্মি আসছে তাহলে ওখান থেকে আলো এসে আবার বায়ু মাধ্যমেই ফিরে গেল, কাঁচ মাধ্যমে কিন্তু আলো প্রবেশ করলো না। তাহলে এই ঘটনাটাকে বলবো আমরা আলোর প্রতিফলন। সংজ্ঞাটা কীভাবে পড়বো, না কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় অপর একটি মাধ্যমের বিভেদ দলে আপতিত হলে, বিভেদ দল কোনটা, না ওপরের যে মাধ্যমটা ছিল নিচের যে মাধ্যমটা ছিল তাদের মাঝখানের তল, তাহলে বিভেদ দলে আপতিত হলে ওই আপতিত রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে।
আলোকরশ্মির দিক পরিবর্তনের এই ঘটনাটা একে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে সংখ্যাটা মুখস্থ করে নিতে হবে, ছবিটা আমরা উপরে দেখতে পেলাম। তাহলে এটা গেল আলোর প্রতিফলন, এর জন্য কি হয় প্রতিবিম্ব। আলোর প্রতিফলনের সূত্র নিয়ে এবার আমরা আলোচনা করব। আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে, সেই সূত্রটা জানতে গেলে আগে চিত্রটা আমাদের আরেকবার বুঝে নিতে হবে। চিত্রটা কি দেখেছিলাম না, একটা আলোকরশ্মি কোনো বস্তুর উপরে এসে পড়ছিল, সেটা হচ্ছে আপতিত রশ্মি, এই চিত্রেও দেখানো রয়েছে। আর ওই রশ্মিটা কোনো বস্তুর উপর পড়ার পর আবার যেটা প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছিল সেটা ছিল প্রতিফলিত রশ্মি, সেটাও এখানে দেখিয়েছি। এবার যে বিন্দুতে এসে আলোকরশ্মিটা এসে পড়েছিল সেখানে আমরা একটা লম্ব কল্পনা করব। এখানে লাল কালিতে একটা লম্ব আমরা এঁকেছি, যেটার নাম দিয়েছি অভিলম্ব, ভৌতবিজ্ঞানের ভাষায় এটাকে অভিলম্ব বলা হয়। তাহলে এবারে সূত্রতে আসি, কী কী সূত্র রয়েছে আলোর প্রতিফলনের। 1 নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে আলোকরশ্মিটা এসে পড়েছে, প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে প্রতিফলক কোনটা, না নিচে যে কাঁচটা আছে তার উপরের তল প্রতিফলক, তার উপরে সব কিছুই দেখবো একটা সমতলে অবস্থান করছে, মানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সবাই একটা সমতলের উপর অবস্থান করছে। 2 নম্বর সূত্র কি বলছে, আপতন কোণ কোনটা, না আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে উপরে ছবিতে দেখবো সেটাকে আপতন কোণ বলে, আই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে। আর প্রতিফলন কোণ অর্থাৎ প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ, সেটাকে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে। এই আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সর্বদা কি হয়, সমান হয়, মানে একই হবে। এটা গেল আলোর প্রতিফলনের দুটো সূত্র, এই দুটো সূত্র ভালো করে পড়ে নিতে হবে। এরপর আমরা জানবো আলোর প্রতিসরণ সম্পর্কে। তাহলে প্রতিবিম্ব নিয়ে পড়েছিলাম, প্রতিবিম্বতে জেনেছি আলোর প্রতিফলনের জন্য প্রতিবিম্ব তৈরি হবে সেটা হতে দেখলাম, আর আলোর প্রতিসরণ যে ঘটনাটা রয়েছে তার জন্য প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আগে বুঝে নিতে হবে আলোর প্রতিসরণটা কাকে বলে। এর জন্য আমরা একটা ছবি দেখব, দেখবো একটা জলের ছবি দেখানো রয়েছে যেখানে মাছ একটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই মাছের প্রকৃত অবস্থান কোথায় ছিল, নিচে ছিল, নিচের দিকে মাছের প্রকৃত অবস্থান। কিন্তু আমি যদি ওপর থেকে মাছটাকে দেখতে চাই তাহলে আমরা এই প্রকৃত অবস্থানে মাছটাকে দেখতে পাবো না। আমি কোথায় মাছটাকে দেখবো, মাছটাকে সামান্য একটু ওপরের দিকে দেখতে পাবো, তাই দেওয়া রয়েছে মাছের প্রতিবিম্বের অবস্থান। অর্থাৎ আমরা মানুষেরা যদি জলের ওপর থেকে কোনো মাছকে নিচের দিকে দেখি তাহলে তার প্রকৃত অবস্থানের থেকে সামান্য ওপরের দিকে দেখতে পাবো। এমনটা হওয়ার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ কোনটাকে বলবে ছবিতে আগে বুঝে নেই, পরে সংজ্ঞায় আসছি। না আলোকরশ্মি এক মাধ্যম থেকে যেতে যেতে দেখবো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করবে, তাহলে ওপরেরটা বায়ু ছিল, নিচেরটা জল, যখন ওপর থেকে এসে নিচে প্রবেশ করছে প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছিল, আলোকরশ্মি আবার প্রথম মাধ্যমে ঘুরে যাচ্ছিল, এখানে যখন অন্য মাধ্যমে প্রবেশ করলো তখন দেখবো আলোকরশ্মি যেই পথ দিয়ে যাওয়ার কথা, আমরা ক্লাস 7-এ পড়েছি আলোকরশ্মি সরলরেখায় চলে, তাহলে সরলরেখায় যাওয়ার কথা কিন্তু না গিয়ে দেখবো একটু বেঁকে যায়। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে এই আলোর প্রতিসরণ সংজ্ঞাটা কীভাবে পড়বো, না আলোকরশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতির অভিমুখ পরিবর্তিত হয়। 2 মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তনের এরূপ ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে এই যে আলোকরশ্মি দিকটা পরিবর্তন করলো, মানে ওই যেটা দিয়ে যাওয়ার কথা সেটা দিয়ে না গিয়ে যে একটু বেঁকে গেল, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। বোঝা গেল কি বলতে চাইছি। তাহলে এবার এই আলোর প্রতিসরণের জন্য প্রতিবিম্ব তৈরি হয় আমরা দেখলাম। এবারে কি দেখবো, আলোর প্রতিসরণের নিয়ম। আলোর প্রতিসরণের 2টো নিয়ম রয়েছে, কি কি 2টো নিয়ম দেখবো, না আলোকরশ্মির প্রতিসরণ কখন ঘটবে, যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে। তাহলে যখন লঘু থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি যায়, মানে পাতলা মাধ্যম থেকে কোনো ঘন বা মোটা মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করবে, প্রথম ছবিটার ক্ষেত্রে দেখবো, তখন কি হবে, প্রকৃত গতিপথে না গিয়ে অভিলম্বের দিকে সরে আসে। তাহলে প্রকৃত গতিপথ মানে ওই নিচের দিকে যে লাল ডট ডট করে লাইনটা টেনেছি ওইটা হচ্ছে প্রকৃত গতিপথ। যদি 2টো মাধ্যম না হতো তাহলে আলোকরশ্মি সরলরেখা বরাবর চলে যেত, কিন্তু যেহেতু 2টো মাধ্যম পেয়েছে তাই ওই লাইন দিয়ে না গিয়ে কি হবে দেখবো, সবুজ রঙের কালিতে দেখিয়েছি দেখো একটু অভিলম্বের দিকে সরে এলো আলোকরশ্মিটা। আর যখন উল্টোটা হবে, ঘন থেকে লঘু মাধ্যমে যাবে, মানে 2য় নম্বর ছবিতে দেখবো নিচে থেকে আলোকরশ্মিটা ওপরের দিকে যাচ্ছে, মানে জল মাধ্যম থেকে বায়ুতে প্রবেশ করছে, তার মানে ঘন মাধ্যম থেকে লঘু, তখন কি হবে, প্রকৃত গতিপথে না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে প্রকৃত গতিপথ কোনটা হওয়ার কথা ছিল, ওপরের দিকে যে ডট ডট লাইনটা রয়েছে কোনাচে করে, ওটা দিয়ে না গিয়ে কি হবে, যে অভিলম্বটা আমরা টেনেছিলাম তার থেকে দূরে সরে গেল। তাহলে এটা গেল আলোর প্রতিসরণের 2টো নিয়ম।
এই দুটো নিয়ম রয়েছে। তাহলে বুঝতে পারলাম, এবার আলোর প্রতিসরণের দুটো সূত্র হয়, দুটো সূত্র একই রকম, এখানেও দেখে নেব একই জিনিস, আপতিত রশ্মি থাকবে, প্রতিসৃত রশ্মি থাকবে, আপতন কোণ থাকবে, প্রতিসরণ কোণ থাকবে। এক্ষেত্রে আগেরটার জন্য প্রতিফলন কোণ ছিল, এটা প্রতিসরণ কোণ, সেটাকেও আর অক্ষ দিয়ে প্রকাশ করি। সূত্র দুটো কি কি? না, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে, প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে, অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান পরিবর্তন হলেও প্রতিসরাঙ্কের মান পরিবর্তন হবে না। তাহলে আলোর প্রতিসরণের এই দুটো সূত্র বোঝা গেল তোমাদের? এবারে অনেকের প্রশ্ন আসতে পারে প্রতিসরাঙ্ক কাকে বলে, ওইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আলোর প্রতিসরাঙ্ক কাকে বলে। তাহলে পরবর্তী ভিডিওতে আলোচনার বিষয় প্রতিসরাঙ্ক আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর জন্য পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। তাহলে আগে আমাদের এই পড়াগুলো, যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, সেগুলো ভালো করে রেডি করে নিতে হবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।